দেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় শুরু হয়েছে তুষারপাত সিকিম দার্জিলিং হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর সহ উত্তরাখণ্ডেও তুষারপাত শুরু হয়েছে গতকাল রাত্রি থেকেই উত্তর সিকিমের লাচেনে তুষারপাতের ফলে আটকে রয়েছেন বহু পর্যটকেরা তুষারপাতের জন্য নিষিদ্ধ হয়েছে পর্যটকদের যাতায়াতও দার্জিলিংয়ের তুসার তুষারপাতের জন্য তাপমাত্রা কমে গিয়েছে দার্জিলিংয়ে পার্বত্য সহ সমতল এলাকারও তাপমাত্রা কমে গিয়েছে সকাল থেকেই সমতলে শুরু হয়েছে বৃষ্টি তার ফলে সমতলের তাপমাত্রাও কমতে শুরু করেছে